কয়েকটি ঘটনা শুধু আমি আপনাদের কাছে উল্লেখ করব। যারা ওয়াদাকে পুরো করেছে তাদের সম্পর্কে কোরআনের একটি আয়াত রয়েছে, যে আয়াতটি হচ্ছে আজকের আলোচনার মূল, সেটা হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু ওয়াদাল্লাহ, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি من فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله سبحانه وتعالى سورة أحزاب 23 نمبر 33 نمبر سورة 23 نمبر آيات বলছেন من المؤمنين رجال মুমিনদের মধ্য থেকে কত ব্যক্তিরা এমন আছে সাদাকু মা ওয়াদ আল্লাহ তারা সত্যায়ন করে দেখিয়েছে বা সত্যতা প্রুফ করে দেখিয়েছে যা তারা ওয়াদা করেছে আল্লাহর সাথে আহাদুল্লাহ আলাইহি তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে তারা সেটাকে পুরো করে দেখিয়েছে ফামিনহুম মান কাদানাহু তাদের অনেকে তো জীবন দিয়ে সেটাকে পুরো করেছে ফামিনহুম মাইয়ানতাজির আর কিছু মুমিনরা এখনো বাকি আছে যে আল্লাহর সাথে ওয়াদা করে রেখেছে তারা সেটাকে সুযোগ পেলে পুরো করে দেখাবে অমা ইউবদ্দালু তাবদিলা তাদের এই সিদ্ধান্ত কোনোদিন রদ বদল হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আজও পৃথিবীতে এমন মুসলিমরা আছে যারা ওয়াদা করে রেখেছে আল্লাহ যখন কাফেরদের সাথে যুদ্ধ হবে আমি একজন সৈনিক আল্লাহ বলছেন তার এই সিদ্ধান্তটা অটল থাকবে তার অন্তর থেকে কোনোদিন গায়েব হয়ে যাবে যুদ্ধ লাগলে তারা বাস্তবায়ন করে দেখাবে তার মানে এমন মুজাহিদ মুসলিমদের মধ্যে এখনো আলহামদুলিল্লাহ রয়েছে কেয়ামত পর্যন্ত থাকবে এই আয়াতের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ যদি বলতো মিনান নাসি রিজাল মানুষের মধ্য থেকে কিছু লোক আছে যারা তাদের ওয়াদাকে পুরো করে দেখাবে যদি মানুষের মধ্য থেকে বলতো আমরা হুজুররা বা মুসলিমরা কি তর্জমা নিতাম আমরা বলতাম তাহলে রিজালুন বলতে এখানে হয়তো আল্লাহ আমাদেরকে বুঝিয়েছে মুসলিমদেরকে বুঝিয়েছে যে মুসলিমরাই হয়তো আল্লাহর ওয়াদাকে পুরো করে চলে বা তারা পুরো করে দেখাবে আল্লাহ এখানে মানুষ বলেনি আল্লাহ বলছে মিনাল মুমিনিনা মুমিনদের মধ্য থেকে রিজালুন তার মানে সমস্ত মুমিন আল্লাহর সাথে ওয়াদা পুরো করছে না সমস্ত মুমিন ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে ওয়াদা রক্ষা করে না আল্লাহ বলছে মিনাল মুমিনিনা রিজালুন মুমিনদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা তাদের ওয়াদাকে পুরো করে থাকে দেখুন যে মুমিনদের মধ্য থেকে যারা ওয়াদাকে পুরো করেছে আল্লাহ যে বলেছে ফামিনহুম মান কাদানাহু কাকে টার্গেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছিল কে তার জীবন দিয়ে ওয়াদা পুরো করেছে সেই সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন সে সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে নাদর আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলার চাচা আনাস ইবনু নাদর তার নামও আনাস ছিল তিনি একটা ওয়াদা করেছিলেন আল্লাহর সাথে যে ওয়াদা তিনি জীবন দিয়ে পুরো করেছেন তার তার জন্য তার শান তার মর্যাদাতে আয়াতটা নাযিল হয়েছে যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে কোট করেছে আমরা এই চরিত্রের যারা আছে তাদের কথাগুলো উল্লেখ করব প্রথমে আসুন এই আয়াতের তাফসিরে দেখে নিই তাতে কি আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের কিতাবে এবং জিহাদের অধ্যায়ে এই হাদিসটিকে দুইটি পর্বে উল্লেখ করেছেন আপনি পাবেন এটা জিহাদের অধ্যায়ে 65 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর হচ্ছে 4783 এবং এটা আপনি পাবেন আমি যেখান থেকে কোট করেছি সেটা হচ্ছে 56 নম্বর কিতাবুল জিহাদে হাদিস নম্বর হচ্ছে 2805 এইটা লম্বা ঘটনা সুবহানাল্লাহ তাতে একটা চমৎকার ঘটনা রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন আমার চাচা আনাস ইবনু নাযর আনাস ইবনু মালিকের চাচা আনাস ইবনু নাযর তিনি বলছেন একদিন রাসূল সাল্লামের কাছে এসে এটা বদরের যুদ্ধের পরের ঘটনা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ গিফতু আন কিতালিন কাতাল মুশরিকিন আপনি যে মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে আমি অনুপস্থিত ছিলাম মানে আমি অংশ নিতে পারিনি গিফতু মানে গায়েব ছিলাম লাইয়ানিল্লাহু আশহাদানি কিতাল আল মুশরিকিনা লাইয়ারায়ান্নাল্লাহু মা আসনাউ তার ভাষাটা কি সে ব্যবহার করেছে যদি আল্লাহ আবার কোনোদিন আমাকে কোনো মুশরিকদের সাথে যুদ্ধে লেগে গেলে আমাকে যদি আল্লাহ সেখানে উপস্থিত করে দেয় আমি যদি সেখানে উপস্থিত হয়ে যাই বা সেই যুদ্ধে যদি আমি অংশ নিতে পারি তাহলে আল্লাহ দেখে নেবে যে আমি কি করতে পারি দিনের জন্য ইসলামের জন্য আমি কি করতে পারি এটা আমি আল্লাহকে দেখাবো যেহেতু আমি বদরের যুদ্ধে অংশ নিতে পারিনি তবে আমি পরবর্তী যুদ্ধে যদি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেয় তাহলে আমি সেটাকে পুরো করে দেখিয়ে দিই লাইয়ানি লাই লাই আল্লাহকে আমি দেখাবো যে আমি কি করতে পারি সুবহানাল্লাহ এটা ওয়াদা কি না তার মানে আল্লাহর সাথে প্রতিশ্রুতি করছে আল্লাহ আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি তুমি যদি আমাকে সুযোগ দাও অনেকে মান্যত করেন এভাবে আল্লাহ তুমি যদি এটা আমাকে করো দেখো আমি এটা করে দেবো পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয় তারপরে সে ফেল হয় কিন্তু এই সাহাবি আনাস ইবনে নাযর সুবহানাল্লাহ যখন এই ওয়াদা করেছে ফালাম্মা কানা ইয়াউম
উহুদিন যখন উহুদের যুদ্ধের দিন আসলো আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এই সাহাবী আনাস ইবনে নাদার তিনি বলছেন আপনারা প্রত্যেকে জানেন যে উহুদের যুদ্ধে কি ঘটেছিল মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ একা প্রথমে তিনি এই উহুদের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যে আনা লাইসা বিনাবিল কাযিব ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব সেই দিন এই ঘটনাটা এই কথাটাই বলেছিল রাসূলুল্লাহ অথবা হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ কথাটা বলেছিল যে আমি হলাম সত্য নবী মৃত্যু নয় আর আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান মানে কোনো কাপুরুষ নই রাসূলুল্লাহ একাই ফিল্ডে ছিল তার সাথে গুটি কয়েকজন মাত্র সাহাবী ছিল তার মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা আছে তার মধ্যে মুয়াজ বিন মুয়াজ সাদ ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে এই আনাস ইবনু নাদারও ছিল যাদের শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল রাসূলুল্লাহকে ট্যাকল দিতে গিয়ে এত তীর এত বর্ম তাদের গায়ে লেগেছিল এই আনাস ইবনু নাদার সেই দিন বলেছিল সাদ বিন মুয়াজকে ইয়া সাদ আল জান্নাতু ওয়া রাব্বিন নাদার আমার বাবা নাদারের রবের কসম করে বলছি কার কসম আল্লাহর কসম করে বলছি আমার বাবার রবের কসম করে বলছি আমি জান্নাত গ্রাম পাচ্ছি লাজিদু রিহাহা রিহাহা মিন দুনিল উহুদ আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের গ্রাম পাচ্ছি তিনি সাদ বিন মুয়াজকে বলছে এরপরে সে যা করেছে মুয়াজ বিন সাদ তখন রাসূলের কাছে পরে এসে সেই ঘটনা বলছে তিনি বলছেন সাদ বলছেন ফামা আস্তাতিউ ইয়া রাসূলুল্লাহি মা সানাউ এই যা করেছে আমি সাদ দ্বারা সেটা করা সম্ভব করা হয় সে যে বীরত্ব দেখিয়েছে সে যে যুদ্ধ করেছে মুশরিকদের সাথে ইয়া রাসূলুল্লাহ আমি ওই ক্ষমতা রাখি না বা আমার দ্বারা হয়নি সে যেটা করে দেখিয়েছে সে সাহাবী শেষ পর্যন্ত শহীদ হয়েছে তার লাশকে তার চেহারা দেখে চিনা যায়নি যেটা কার লাশ একটা বর্ণনায় এসেছে তার বোন তার হাতের আঙ্গুলগুলো দেখে চিনতে পেরেছিলেন তাকে এমনভাবে মানে শহীদ করা হয়েছে পুরো ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে তার পুরো দেহটাকে শুধুমাত্র তার হাতের কর দেখে তার বোন চিনতে পেরেছিলেন যেটা আমার ভাই আনাস ইবনে নাদার সে এমনভাবে ঢুকে গিয়েছিল কাফেরদের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তাকে এমন অবস্থায় আমরা হাসিল করেছি ফা ওয়াজাদনা বিহি বিদআন ও সামানিনা দরবান ফি সাইফি আও আও নাদ আও তানাতান বিরুহিন তার গায়ের মধ্যে 80টা আঘাত ছিল তলোয়ারের এবং বর্ষা বা বল্লম তার গায়ে 80টা ক্ষত হয়ে গিয়েছিল তলোয়ারের কত আঘাত তার গায়ে পড়েছে এবং কত বর্ষা কত বল্লমের খোঁচা সে খেয়েছে যার মাধ্যমে তিনি শহীদ হয়ে গিয়েছেন তার গায়ে 80টি এরকম আঘাতের চিহ্ন ছিল সে কত ডিপলি চলে গিয়েছিল এই মুশরিকদের মধ্যে এইভাবে তিনি শহীদ হয়ে গেছেন তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন ফামিনহুম কাদা নাহবাহু যে তাদের মধ্য থেকে যারা ওয়াদা করেছে তারা তাদের জীবন দিয়ে এই ওয়াদাটাকে রক্ষা করেছে তার মর্যাদা এই হাদিসটাকে কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর তার মর্যাদা সম্পর্কে এই আয়াতটা রয়েছে যেটা সূরা আহজাব 33 নম্বর সূরা 30 নম্বরে রয়েছে